শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। কুসুমপুরের বাড়ি আনাপুরি জেলা চট্টগ্রাম। 71 আমি ছাত্র ছিলাম সিটি কলেজে। বিরাট একটা কলেজ, ওখানে অনেক ছাত্র বিভিন্ন জায়গার থেকে আসত। তার মধ্যে মৌলভী সৈয়দ, বর্তমান মারা গেছেন মহিউদ্দিন, বাসকালের সুলতান কবির, ওদের পিছনে পিছনে আমরা থাকতাম। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা, আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা, এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা পাহাড়ে পর্বতে অবসর সংসদ নেতৃত্বে আমরা গেরিলা ট্রেনিং করেছি, গেরিলা যুদ্ধ করেছি। কমান্ডার ছিল সংসদ নেতা হলো আমার শরীর মনে রাখি হতলা হাইস্কুলে আমাদের ক্যাম্প ছিল, ওখানে ট্রেনিং নিয়েছিল। ট্রেনিং মানে বেশি ট্রেনিং না, লুইবের মতো, দৌড়িবার মতো, মারিবার মতো, এগুলি ট্রেনিং। আপনাদেরকে কারা ট্রেনিং করাইছিল? আমাদের ট্রেনিং করাইছে অমরনাথ সুলতান। তারপর আমাদের ক্যাম্প ছিল ওই হিন্দু বাড়ি ময়ূরিয়া বরহারি পাতলা হাই স্কুল, রাজেন্দ্রবাবুর বাড়ি এবং সালনের কলেজ, পুরিয়া বুধপুরা বাজার ক্যাম্প আছে। আমাদের গাইডলাইন ছিল আমার শরীর মনির, আমাদের গাইডলাইন ছিল সুলতান, আমাদের গাইডলাইন ছিল প্রফেসর শমসু। ওনাদের নেতৃত্বে আপনারা কী কর্মকাণ্ড করছিলেন? কর্মকাণ্ডের মধ্যে ওই ছোটোখাটো আমরা গেরিলা যুদ্ধ করছি, সম্মুখ যুদ্ধ তত আমরা করি। প্রথম হলো মিলিটারি ফোর্স, এটা আমার ক্যাপ্টেন করিম সহ এখানে একটা অপারেশন, খালার ফল টানা একটা অপারেশন। তারপরে তারপরে হলো জিরি মাদ্রাসা গরম খাইন, গরম খাইনতে কমান্ডার দুইটা ছিল, একটা হলো মাহমুদ হক কমান্ডার, হচ্ছে আচ্ছা হলো ইউসুফ কমান্ডার। বিজয় আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমরা উল্লাস করেছি এবং মিষ্টি একজন একজনের খাওয়াইছি। আমরা এসে আমাদের কলেজের মধ্যে আবার লেখাপড়া শুরু করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।